এখন জানিয়ে দিব ভাইরাল নিউজ টিভির এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি শামিমা শারমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। স্বৈরশাসক শেখ হাসিনার অন্যায় শাসনের গোপন তথ্য ফাঁস। এই রাজনীতিতে রাজনীতিবিদদের অংশগ্রহণ খুব অল্প এবং অনেকদিন ক্ষমতার পট পরিবর্তন, নির্বাচন, নির্বাচনের ফলাফল সবকিছুর মধ্যেই সবার আগে যে কথাটি চলে সেটি হলো যে প্রশাসন তার পক্ষে আছে। ডোনাল্ড লু ও ওজরা জায়ের সাথে শেখ হাসিনার গোপন চুক্তি ফাঁস, ক্ষমতা হারাচ্ছে হাসিনা। শেখ মুজিবের করুণ পরিণতি, সেই হেমিলনের বংশীবাদকদেরকে দুই তিনটা জেনারেশন তুমি সাগরে ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ সাগরে ভাসতে চায় না, তার মেয়ে তার আরো দশ বংশীতে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদেরকে বলবো, আমরা এখনো কোন কুকুরকে আমরা ওই যে আপনি বসে থাকলে কুকুর আপনাকে কামড়াবে, বাংলাদেশের কুকুর শেখ হাসিনা, বাংলাদেশের এই কুকুরের জন্মদাতা শেখ মুজিব। আমেরিকার চাপে হাসিনা মোদির খেলা শেষ, বাংলাদেশের সব বিষয়ে কর্তৃত্ব হারাচ্ছে ভারত। সরকার গত 10 বছর ধরে ক্ষমতায় আছে, যে কারণে মানুষের কি হলো, মানুষ ভোট দিতে পারলো কিনা, মানুষের জীবন কেমন কাটছে, মানুষ কি চায়, মানুষ সরকারের কাছে কি প্রত্যাশা করে, এটা কিন্তু সরকার কখনো জানতে চায় না। মানুষের ভোটের তার দরকার নাই, তার দরকার পুলিশ প্রশাসন যারা ব্যালট বাক্স ভরবে, তার দরকার বিচার বিভাগ যারা তাকে মানে সাপোর্ট দিয়ে যাবে। 2024 সংসদ নির্বাচন নিয়ে শেখ হাসিনার গোপন রোডম্যাপ ফাঁস, চরম আতঙ্কে আওয়ামী লীগ। তো আমার কাছে আরেকটা ভিডিও ক্লিপ এসেছে, ঝিনাইদহ এক আসনের এমপি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মৎস্য পশু সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই, তার এলাকায় নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন। তো তাদের সেই বক্তব্যের কিছু ভিডিও ক্লিপ এসেছে আমার কাছে, আমি সেখান থেকে আপনাদেরকে কিয়দাংশ দেখানোর চেষ্টা করছি, সেটা দেখলে বুঝবেন যে করোনার চেয়ে শক্তিশালী আওয়ামী লীগের এখন অবস্থাটা কি। চলেন তার বক্তব্যটা আমরা একটু শুনি। পরাজিত হলে কিন্তু নিস্তার নাই, জীবনে বাঁচা যাবে না, আরে আমার মতো বৃদ্ধ মানুষ ফাহদে মারতে আসবে না, আপনারা মরবেন সবার আগে, এবং সতর্ক হ, এত সহজে কিন্তু সামনের দিন নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না, আপনাদের একার বাপার ক্ষমতা নাই এই নির্বাচনে জয়লাভ করা। এই হচ্ছে তাদের অবস্থা। স্বৈরশাসক শেখ হাসিনার অন্যায় শাসনের গোপন তথ্য ফাঁস করলো ইলিয়াস হোসেন। ওবায়দুল কাদের সহ আমাদের দেশের কিছু অশিক্ষিত মন্ত্রীরা বক্তব্য দিয়েছিল, তো সেখানে বহুল আলোচিত একটি বক্তব্য ছিল ওবায়দুল কাদেরের যে আমরা করোনার চেয়ে শক্তিশালী। এই কথা বলে ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছিলেন মন্ত্রী। করোনাতে দেখলাম যে মানুষজন রাস্তাঘাটে মরে পড়ে থাকছে, হসপিটালে জায়গা নাই, সিলিন্ডার নাই, অ্যাম্বুলেন্স নাই, গ্যাস নাই, কিছু নাই। করোনা শেষ হওয়ার পরে তারা নাকি এই শেখ হাসিনাকে নাকি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনার পুরস্কার টুরস্কার দিচ্ছে, লৌহ মানবী, করোনা মানবী, এই সে কি কি দেওয়া, তারপরে পুরস্কার দিচ্ছে। করোনার চেয়েও শক্তিশালী মন্ত্রী, এমন ডেঙ্গু মশার চেয়েও দুর্বল হয়ে গিয়েছে। আপনি যদি গেল কয়েকদিনে আওয়ামী লীগের যে লোকজন আছে তাদের যে অঙ্গভঙ্গি, মুখের এক্সপ্রেশন, এই ইউরোপীয় যেই প্রতিনিধি দল, ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল এখন ঢাকাতে আছেন, তাদের কথাই যদি চিন্তা করেন, তাদের সাথে ওবায়দুল কাদেরের যে সভাটা চলছিল সেই সভার সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, ভিডিওতে দেখেন যে ওবায়দুল কাদেরের চেহারা কি পরিমাণে বিধ্বস্ত অবস্থায় আছে। 2024 সংসদ নির্বাচন নিয়ে শেখ হাসিনার গোপন চক্রান্ত ফাঁস, চরম আতঙ্কে আছে আওয়ামী লীগ। এই হচ্ছে তাদের অবস্থা। ধরেন আওয়ামী লীগ মানে চাপে আসে কি নাই, আমি কয়েকদিন ধরে যে টকশোগুলো শুনছি, আওয়ামী লীগ প্রথমে ধরেন শেখ হাসিনা বললাম ক্ষমতা থেকে ফেলাই দিবে, সেন্ট মার্টিন না নিলে ক্ষমতায় থাকতে পারবে না, এ ধরনের নানান ধরনের গাঁজাগুলি গপটপ আপনারা শুনছেন। তো এখন শেখ হাসিনার সেই বক্তব্যের পরে তারা সবসময় বিএনপিকে একটা অভিযোগ করেই যাচ্ছেন যে বিএনপি আপনার বিদেশিদের কাছে ধর্ণা ধরছে আর আওয়ামী লীগ খুব স্ট্রং। হ্যাঁ, আওয়ামী লীগ যে বিশাল স্ট্রং সেটা তো আমাদের প্রমাণ দেখতে হবে। আপনি দেখেন যাদের যাদের সাথে বিএনপির মিটিং হচ্ছে সবার সাথেই কিন্তু আওয়ামী লীগের মিটিং হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এইসব বিদেশি প্রতিনিধি যারা আছেন তারা ছুটে যাচ্ছেন বিএনপির কার্যালয়ে, বিএনপির একজন সাধারণ কর্মী বা মানে ছাত্র দলের যে নেতা, এই লেভেলের যেসব নেতা আছে তাদের বাসাতেও আপনার পিটার হ্যাস আমরা দেখেছি যে সেখানে একজনের বাড়িতে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কারোর অফিসে বা কারোর বাসায় কিন্তু তারা যাচ্ছে না। আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে ডাকাচ্ছে তাদের অফিসে, ওবায়দুল কাদের কিন্তু একদম চোরের মতো মাথা নিচু করে তারপরে সেখানে গিয়ে হাজির হচ্ছে। আপনারা যদি সেই ভিডিওটা যদি দেখেন ওবায়দুল কাদের অবস্থাটা কি, এবং তিনি সহ আওয়ামী লীগের সবাই কয়েকদিন কিন্তু বলে এসেছে যে ইউ যে প্রতিনিধি দল যাচ্ছে দাদা তারা নির্বাচনের বিষয় না, তারা মানবাধিকার অন্য বিষয় কিছু নিয়ে আছে, নির্বাচন তাদের ইস্যু না। কালকে দেখলাম ওবায়দুল কাদের বলছে যে লুকোচুরি কিছু নাই, নির্বাচন নিয়েই কথা হয়েছে। তো বাম্বুটা ঠিক জায়গা মতো করেছে, এখন আওয়ামী লীগ কিন্তু সোজা। হ্যাঁ,
আওয়ামী লীগ এখন বলার মানে কালকে আরো একটা গুরুত্বপূর্ণ যে কথা তিনি বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বড় ধরনের কোনো পরিবর্তন কি সরকার দলের সিদ্ধান্তে আসবে কিনা, তখন তারা বলে তিনি বলেছেন এত অস্থির হচ্ছেন কেন, ওয়েট এন্ড সি, অনেক কিছুই ঘটবে। ডোনাল্ড লু ও ওজারাজার সাথে শেখ হাসিনার গোপন চুক্তি ফাঁস, ক্ষমতা হারাচ্ছে হাসিনা। বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যেসব আওয়ামী লীগের লোকজন আছে, এখানে এক আরেক হিরো আলম আছে, এই হিরো আলম খালি মামলা করে, তো হিরো আলম খালি মামলা করে, ওরে পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ওরা চিনি না, দেশে বাদাম বিক্রি করতো এমন ওরা চিনি না, এইসব জামাত শিবিরও বানাইছে, নিজেদের জাহের করার জন্য ও খালি সামনে আসতেছে, আলোচনায় থাকতেছে, তো আলোচনা তো মানুষ ওরে নিয়ে করে না। ওর আসল মামলাটা করা উচিত হচ্ছে ওর বাপ মার নামে, যারা ওরে পয়দা করছে, ওইটাই ছিল সবচেয়ে বড় ভুল। দো মামলা করছে এর নামে ওর নামে, এইসব মামলা টামলা করে লাভ নাই তো। এখন যদি নাকি আওয়ামী লীগের জন্মের হয়ে থাকিস, শেখ মুজিবের জন্মের যদি হয়ে থাকিস, তাহলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যা, কারণ যুক্তরাষ্ট্র তো তোদেরকে পাম্প দিচ্ছে, যুক্তরাষ্ট্র শেখ মুজিবকে পিছন দিয়ে যে বাস ঢুকাইছে ওরকম একজনকে জায়গা দিয়েছে, এখানে জায়গা দিয়ে তো যুক্তরাষ্ট্রে তোরা আসিস কেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে চলে যায়। এখন তাদের বিশাল দেশপ্রেম, আমার দেশের এই সম্মান মান সম্মান নিয়ে তারপরে কথা বলবে, এইটা আমরা মেনে নিতে পারি না। দেশপ্রেম আইতাসো, দেশের জনগণ তো ফকিননি, সারা দেশে বিক্রয় করে বেড়ায়। আমার মানে কথা বলার সময় এগুলো ছোটবেলা থেকে শুনে আসছি যে বীরের জাতি, সব জায়গা নাকি এদের বিশাল সম্মান। সৌদি আরবে যা রাস্তাঘাটে যত ওই মেথডটা তো যা আছে সব বাঙালি যায় দেখি, আমাদের এই মানুষগুলোকে ওই জায়গায় পাঠানোর জন্য আমাদের দেশের এই রাজনীতিবিদরা দায়ী। তাদের কারণে 52 বছরের পুরাতন একটি দেশের মানুষকে এখনো ভূমধ্য সাগরে যায় পানিতে ডুবে মরতে হয়, সৌদি আরবে যায় মানুষের বাথরুম পরিষ্কার করতে হয়, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে কফি বিক্রি করতে হয়, ট্যাক্সি চালাইতে হয়। এই একটা বিশাল সুন্দর এক ডিজিটাল দেশ শেখ মুজিব আর মমতাজ মিলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে গেছে। আমেরিকার চাপে হাসিনা মোদীর খেলা শেষ, বাংলাদেশের সব বিষয়ে কর্তৃত্ব হারাচ্ছে ভারত। তো এই যে অবস্থা, এখন বিদেশিরা গেলে আপনাদের সমস্যা হয়, বিদেশিরা তো যাবে, কারণ বিদেশিরা দেখছে যে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিকে তাদের জায়গা দিতে হচ্ছে, তো তাদের গায়ে লাগবে না, তারা তো ধরবেই যে ওই দেশের পরিস্থিতি যাতে সুবিধা মানে ঠিক হয়, তাইলে আর ওই দেশের এই রোহিঙ্গাগুলি আমাদের দেশে আসবে না, এই জন্য তারা আমাদের ইন্টারফেয়ার করে, আপনি খাবেন তাদেরটা। আবার তারা কথা বললে হচ্ছে গিয়ে সমস্যা, আপনি আরেক দেশের নাক গলান, কিন্তু নাক গলা যায় আয় মার্কিন যুক্তরাষ্ট্রে আয় তোর ডাইকা নিয়ে আসবে, তো প্রধানমন্ত্রী আসে ওরে কোনো একটা একটা পিওনরেও পাঠায় না ওরে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য, প্রধানমন্ত্রীর আশপাশের মন্ত্রীরা আবার সেখানে পোস্ট ফেসবুকে পোস্টও করে, ওদের লজ্জাও লাগে না যে এইখানকার ওদের যে হাই কমিশনার আছে, যে হাই কমিশনার যায় ওদের ই করে, আওয়ামী লীগের নেতারা যায় ওইখানে শেখ হাসিনারে রিসিভ করে, এগুলি লজ্জাও লাগে না, এগুলো আবার ফেসবুকে তারা পোস্ট করে, এই অবস্থা শুরু হয়েছে তাদের। যাই পরিস্থিতি ইনশাল্লাহ আরও পরিবর্তন হবে, এই ইয়ের পরে সমাবেশের পরে দেখবেন আর অনেক কিছুই আওয়ামী লীগের নমনীয় হতে শুরু করেছে, তো আমরা দেখি ওয়েদন কাদের বলেছেন ওয়েট এন্ড সি, আমরা ওয়েট করছি এবং দেখি কি সি করি। নয়াপল্টনে বিএনপি সমাবেশে পুলিশের হামলা, হতাহতের ঘটনা। যান চলাচলের কথা বলেন, এই সংঘর্ষটা আসলে শুরু হয় দুপুরের পর থেকে, দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতা কর্মীদের সাথে, তখন থেকে আসলে এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ, সাধারণ মানুষ আসলে একটু নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছিল। আর এখন যদি যান চলাচলের কথা বলি, এখন পুরো এলাকাটা আসলে পুলিশ চারপাশে ব্রেকেট দিয়ে রেখেছে, যেন কোনো যান চলাচল এবং সাধারণ মানুষও যেন এখানে চলাচল করতে না পারে, কারণ হচ্ছে এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে এই জায়গাটা পুলিশ করে রেখেছে। এছাড়াও যদি আরেকটু জানিয়ে রাখি, পুলিশের ডিবি প্রধান আমাদেরকে যেটি জানিয়েছে, সর্বশেষ তিনি প্রায় 300 মতো নেতাকর্মীকে আজকে আটক করে। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের ভাইরাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।